সত্তরে জনমত বর্জন 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 আদালত বর্জন অনশনের বিরুদ্ধে আদালত বর্জন অনশনের বিরুদ্ধে আদালত বর্জন দাবি নিরসনের বিরুদ্ধে আদালত বর্জন অপশাসনের বিরুদ্ধে আদালত বর্জন অবিচারের বিরুদ্ধে আদালত বর্জন অপশাসনের বিরুদ্ধে আদালত বর্জন এক থেকে সত্তরে আদালত বর্জন আদালত বসবে না এক থেকে সত্তরে আদালত বসবে না আইনজীবীরা যাবে না আইনজীবীরা যাবে না আদালত বসবে না বর্জন বর্জন আদালত বর্জন 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 আদালত বর্জন আমরা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ লক্ষ্য করছি আমাদের দেশে কোনো গণতন্ত্র নেই মানবাধিকার নেই বিচার নেই এবং স্বাধীন বিচার ব্যবস্থার জন্য যেটা আমরা সব সময় লড়াই করেছিলাম দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের বিচার ব্যবস্থা এবং এই বিচার অঙ্গন দীর্ঘদিন ক্ষমতায় অবৈধভাবে থাকা এই সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং আমরা মনে করি দেশের সচেতন নাগরিক হিসেবে এই 18 কোটি মানুষের সবচেয়ে সচেতন অংশ আমরা আইনজীবীরা মনে করি দেশের প্রতি এই দশের প্রতি জনগণের প্রতি গণতন্ত্রের প্রতি আইন শাসনের প্রতি মানবাধিকারের প্রতি আমাদের যে অঙ্গীকার সেই অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে আজকে আমরা এই কর্মসূচি পালন করছি আপনারা লক্ষ্য করেছেন গত কাল থেকে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত আমাদের ঘোষিত কর্মসূচি গতকাল সারা দেশে পালিত হয়েছে আজকে সুপ্রিম কোর্ট তার প্রথম কর্মদিবস আপনারা লক্ষ্য করেছেন যেখানে শত শত হাজার হাজার আইনজীবী তারা আজকে কোনো আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করছে না এবং যেহেতু করছে না সেটা আমরা মনে করি দেশের জনগণের মানুষের মধ্যে আমাদের যে গ্রহণযোগ্যতা আমাদের আন্দোলনের যে গ্রহণযোগ্যতা আমাদের কর্মসূচির গ্রহণযোগ্যতা সেটা প্রমাণিত হয়েছে এবং আমরা এই কর্মসূচি অব্যাহত থাকবে জনগণ সম্পৃক্ত হবে এবং জনগণ আমাদের এই কর্মসূচিকে সমর্থন দিচ্ছে কারণ দীর্ঘদিন পর্যন্ত ভোট দিতে না দেওয়ার কারণে আগামী 7 তারিখে তথাকথিত দামি নির্বাচন এই জনগণকে প্রত্যাখ্যান করছে তার একটি প্রমাণ আজকে আইনজীবীদের আজকের এই বর্জন কর্মসূচি